এই ভেন্ডিতে কি করো? ভেন্ডি ভাবছি এখন রান্না করবো, তো ভাবতেছি কি রান্না করবো, কি ভেন্ডিতে কি ভাজি খাবা না ভর্তা খাবা, কি করলে ভালো হয় বলো? ভর্তাই ভালো লাগে বেশি। ভেন্ডি ভর্তা আসলে মজা লাগে, একটু ঝাল ঝাল করে করলে। যাই হোক, ভেন্ডি নিবো এখন, তাহলে ভর্তাই করি নাকি? হুম, ভর্তাই করো। তো এর আগে তোমার সঙ্গে একটা গেমস খেলে ফেলে ভেন্ডি দিয়ে। হাজারে থাকা তো কোনো কাজ নাই, ভেন্ডি দিয়ে গেমস খেলে কেমনে? আস্তে ভেন্ডিতে খেলতে হবে, যদি কেটে ফেলে এখন আর খেলা যাবে না, আস্তে ভেন্ডি লাগবে খেলতে। তোমার কাছে সাধারণ, পারলে সাধারণ আর না পারলে অসাধারণ। হ্যাঁ, ভেন্ডি দিয়ে গেমস খেলা শুরু করছো, কি বুদ্ধি করছো? পয়সা দিয়ে পারছো, আজকে এত ভালো পারো না, দেখাও আমাকে আজকে, দেখি দেখি যদি আজকে পারো কি বানাচ্ছ আল্লাহ জানে, তুমি জানো। দেখো তুমি আসতে চুপ করে দেখো তো, বর্গাকার হয়ে গেছে না? বর্গাকার তো হয়েছে, তারপরে দেখো কোন আকার হয়। আমি কি উল্টা সাইডে আছি নাকি, বুঝতেছি না। বুঝতেছ না? আবার এখানে কি করতেছো? এখানেও ঠিক এরকম একটা লিখবো। কেন ইংরেজি একটা সংখ্যা তুমি ধরতে পারতেছো না কেন? এটা নাইন কিরকম নাকি? তো আমি দেড় কিরকম লাগবো? আমি দেখি যদি পারো ধরো সেবত্তা, নাহলে নাই। পড়তে বানানো একবার সহজ উৎস, কারণ আমি যদি ফোর তো এরকম 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 যদি ফোর হয় এটা সরাই দিই। হ্যাঁ, শেষ। তা কি হলো এখন, ফোর আর নাইন কত হলো? 49 হলো। এটা সরাই? হ্যাঁ, তারপরে কত হলো? 40 হলো, 44। তো কত হবে? ফোর 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 বানাইতে হবে, মোট ফোর থাকবে। এটা তো দুইটা চার হয়ে গেছে, দুইটা ফোর হয়ে গেছে না? হুম হুম, কেমনি কি করা তো বলেন তো, হাঁটে না? আমি বলে দিই, আজকে কপালে মনে হয় 150 বার্তা নাই। হ্যাঁ, একটা পার্সে পয়সাটা একবারে কি হয়ে গেছে না, অনেক বুদ্ধি আছে না, সময় লাগাতে ওগুলো তো পারা করে নিয়ে না, সময় তো লাগে। লাগাও না তুমি, সময় লাগাও না, লাগাতে পারো না তুমি, সমস্যা। আমরা যাই তো এক জায়গায় মতো, বুঝছো তুমি, পারতেছি না, বুঝছো, পারবা না। কত হইলো এটা? জিরো বানাইছো? দেখো এইট এইট। হ্যাঁ, এটা কত হয়েছে? এইট এইট। এই যে কত, এইটাতে ওয়ান বিউক। হ্যাঁ, ওয়ান বিউক দিছো, ওয়ান কোথায় পেলা তুমি? ফোর বিউক দিছো, এইট মাইনাস ফোর। ও, এইট মাইনাস ফোর, এইট এর থেকে মাইনাসে ফোর হয়েছে, সে এইট কে মাইনাস করে ফোর পাইছি। ও, এইট মাইনাস ফোর, বুঝছো? ও, এইট মাইনাস ফোর, এটা তো ফোর নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তুমি তো
পেরে গেল। হ্যাঁ পেরে যাও মানে কি এরকম, আমি পাড়ি বিদায় তো তোমাকে দিছিলাম, না পারলে তো তোমাকে দিতাম না। আমি পাড়ি বিদায় তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর মাঝে মাঝে মজার মজার কিছু গেমস আমি আপনাদের কাছে মানে দেব, অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।